কাঁঠালে আছে হাজারো পুষ্টিগুণ। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ফলটি। গরমে নিয়মিত কাঁঠাল খেলে ভাইরাল সংক্রমণের ঝুঁকিও কমে। গর্ভবতী নারী কাঁঠাল খেলে তার গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। এমনকি দুগ্ধদানকারী মা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিডি হেলথ টপিক্সের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব কাঁঠাল খেলে সারবে যেসব রোগ। জাতীয় ফল কাঁঠাল খেতে সবাই কম বেশি পছন্দ করেন। গরম মানে আম কাঁঠালের সুবাস চারদিকে। কাঁঠালে আছে হাজারো পুষ্টিগুণ। জানেন কি, কাঁঠাল খেলে সারে নানা রোগ। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ফলটি। আসুন জেনে নিই কাঁঠাল খেলে যেসব রোগ সেরে যাবে। ততক্ষণে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন আমাদের পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। কাঁঠালে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। এছাড়াও এতে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী। শুধু পাকা কাঁঠাল নয়, কাঁচা কাঁঠাল সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। ভিটামিন এবং ফাইবারে পরিপূর্ণ কাঁঠাল খাদ্য তালিকায় রাখলে শরীরে মিলবে নানা পুষ্টি। এসব পুষ্টিগুণ শরীরের টিস্যুগুলোতে শক্তি যোগায়। জেনে নিন কাঁঠাল যেসব রোগ থেকে মুক্তি দেয়। রক্তের শর্করার পরিমাণ কমায়। অনেকেই ভাবেন কাঁঠাল খেলে হয়তো ডায়াবেটিস বেড়ে যাবে। এ কথাটি মোটেও সত্যি নয়, বরং এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, কারণ এতে মোটামুটি কম গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, যা খাদ্য খাওয়ার পরে আপনার রক্তে শর্করার পরিমাণ খুব দ্রুত বেড়ে যায়। যা খাদ্য খাওয়ার পরে আপনার রক্তের শর্করার পরিমাণ কত দ্রুত বেড়ে যায় তার পরিমাপ করে। কাঁঠালে থাকা ফাইবার হজমকে ধীর করে দেয় এবং রক্তে শর্করার স্পাইক প্রতিরোধে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঁঠালে কয়েকটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা বিভিন্ন রোগের ঝুঁকি কমায় এবং বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের বিভিন্ন কোষকে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করে। ফ্রি রেডিকেল নামক অণু বেড়ে গেলেই শরীরে বিভিন্ন ক্ষতের সৃষ্টি হয়, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এখন আসুন আমরা জেনে নিই কাঁঠালের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা প্রদাহ রোধে সাহায্য করে, এমনকি হৃদরোগ এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগও প্রতিরোধ করে। ক্যারোটিনিয়ার থাকে কাঁঠালে, এটি প্রদাহ কমানোর পাশাপাশি ডায়াবেটিস এবং হৃদরোগের মতো বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। কাঁঠালে থাকা ফ্ল্যাভোনয়েডসে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে, যা রক্তে শর্করা, রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমায়। টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিও কমে এই উপাদানের গুণে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠাল। কাঁঠালে ভিটামিন এ এবং সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গরমে নিয়মিত কাঁঠাল খেলে ভাইরাল সংক্রমণের ঝুঁকিও কমে। ত্বকের সমস্যা কমায়। অনেকেই ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য কাঁঠাল হতে পারে আদর্শ খাবার। এই ফলে ভিটামিন সি সহ যেসব উপাদান আছে সবই শরীরে পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। এর ফলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটে। পুষ্টিবিদদের মতে কাঁঠাল খেলে ত্বকের বয়স কমে যায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে, হৃদরোগ প্রতিরোধ করে। কাঁঠালে থাকা পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকায় হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এছাড়াও কাঁঠালে থাকা ভিটামিন B6 হৃদরোগের ঝুঁকি কমায়। গর্ভবতী মায়ের জন্য উপকারী। চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন 200 গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী নারী ও তার শিশু সব ধরনের পুষ্টির অভাব দূর হয়। গর্ভবতী নারী কাঁঠাল খেলে তার গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়, এমনকি
দুগ্ধ দানকারী মা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়াও কুষ্ঠকাঠিন্য দূর করা থেকে শুরু করে হাড় মজবুত করে এই কাঁঠাল। কাঁঠালে থাকা খনিজ উপাদানসমূহ রক্ত স্বল্পতার সমস্যা দূর করে, সেই সঙ্গে বদহজম দূর করে, কমায় দুশ্চিন্তা। কাঁঠালে আরও অনেক পুষ্টিগুণ আছে, তাই পরিমিত পরিমাণে নিয়মিত কাঁঠাল খেলে এইসব রোগ থেকে মুক্তি পাবে সহজে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন করুন ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু অথবা আত্মীয়র সাথে শেয়ার করুন।